আজকে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম একটা সুসভ্য দেশকে নিয়ে, যেই দেশে আইনের প্রয়োগ, ওরে বাবা, আইনের প্রয়োগের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজই করা হয় না। এবং এটা এমন আইনের প্রয়োগ করা হয় যে নোবেল লরিয়েটকে, সেই দেশের একমাত্র নোবেল লরিয়েট, সেই দেশের একমাত্র নোবেল লরিয়েটকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং মারাত্মক ক্রিমিনাল অফেন্স, ও না সরি, কী জানি বলে, ছুতা খুঁজে আর কি। হ্যাঁ, একটা ছুতা খুঁজে, মানে আপনি ওনাকে জেলে পাঠানোর কারণ শুনলেই আপনি বুঝে যাবেন যে এটা কত রকম সুসভ্য দেশ, আইনের ব্যাপারে কোনো ব্যত্যয় এখানে মেনে নেওয়া হয় না। আবার এটা যে এত বড় সুসভ্য দেশ সেটা আপনি আরও বুঝতে পারবেন যে ইউটিউবের মোটিভেশনাল চ্যানেলগুলোকে দেখলে। আমি একটু আগে ফেসবুকে ঢুকিয়ে দেখি, একজন অত্যন্ত বড় লেভেলের মোটিভেশনাল ইনফ্লুয়েন্সার, উনি পডকাস্টে গিয়ে গিয়ে বলে বেড়াচ্ছেন যে আমাদের দেশপ্রেমের অভাব আছে বাংলাদেশিদের, আমরা দেশকে হেট করি, আমরা কেন দেশকে ভালোবাসি না, উনি কেন রিকনসাইল, ওনার বাস্তবতার সাথে ওনার মিল খাইতেছে না, উনি বুঝতেছেন না যে কেন আমরা বাংলাদেশিদের বাংলাদেশের সাথে দুর্নাম করি, কেন আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি না। দুর্নীতি এরকম পৃথিবীর অনেক দেশেই আছে যারা দীর্ঘদিন নির্বাচন না করে ক্ষমতায় আছে, পৃথিবীর অনেক দেশেই আছে যেরকম পারফেক্ট দেশ না, পৃথিবীর কোনো দেশই তো পারফেক্ট না, তাহলে বাংলাদেশকে নিয়ে কেন আমরা। সো একটু আপনি এই জন্য একটু বিপদ হবে বুঝতে আর কি, যে কোন দেশ নিয়ে কথা হচ্ছে, আপনি কোন দেশে আছেন, এদের কথা শুনলে কোনো আগামাথা পাবেন না। এবং অবশ্যই এই যে এই ধরনের নির্বাহী রায় দেখলো আগামাথা পাবেন না, মনে হয় অত্যন্ত সুসভ্য দেশে আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েটকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওনার রায় আসছে 6 মাসের জেল। তো না, জেলে যেতে হবে কি না সেটা, ওনাকে জেলে যেতে হবে না, হোপফুলি, নট রাইট নাও, ওনার জামিন নিয়ে আসেন, উনি 1 মাসের জামিনে বোধ হয়, তারপর উনি আপিল আবেদন করতে পারবেন। এবং আমার ধারণা যে আপিল করলে হয়তো শেষ পর্যন্ত উচ্চ আদালত থেকে 6 মাসের কারাদণ্ড বাতিল করা হবে, বাট ইউ নেভার নো, মানে বেশি আশা করে ফেলতেছি হয়তো। যাই হোক, বোঝার জন্য বললাম আর কি, ওনাকে এখনই জেলে যেতে হচ্ছে না এবং আপিল করার সুযোগ আছে। সো কী কারণে ওনাকে জেলে পাঠিয়ে দিচ্ছে দেশের একমাত্র নোবেল লরিয়েটকে, বিশ্বের সবচাইতে সুসভ্য দেশটি, যেটার ব্যাপারে আমাদেরকে ইতিবাচক চেলাগুলো সারাটা দিন ফেসবুকে এদের কাজই হইলো খালি আমাদেরকে ইতিবাচকতা শেখানো, দেখি একটু আমাদের ইতিবাচক হইতে আমরা পারি কিনা। কী কারণে জেলে পাঠালো ডক্টর মোহাম্মদ ইউনুসকে? ওকে, বিরুদ্ধে 2021 সালের 9ই সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ মামলার অভিযোগের মধ্যে রয়েছে অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের 5% না দেয়া এবং 101 জন শ্রমিকের চাকরি স্থায়ী না করা, এছাড়া গণছুটি না দেয়া, শ্রমিকদের কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল গঠন না করাও অন্যতম অভিযোগ। এই কি কারণে একজন নোবেল লরিয়েটকে জেলে পাঠাইছে শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুসভ্য দেশ, আইনের কোনো ব্যত্যয় দেশে হয় না, কিছু খুঁজে পাইতেছে না যে শ্রমিকদেরকে গণ ছুটি না দেয়া, শ্রমিকদেরকে হচ্ছে যে তাদের কল্যাণ তহবিলে যে 5% টাকা জমা থাকার কথা সেইটা জমা না থাকা। আপনি কি আমার মতো কনফিউজ যে এটা কোন দেশ নিয়ে আমরা কথা বলতেছি? সরকম মার্কিন যুক্তরাষ্ট্র তো মনে হয় না এইভাবে করে আইন ঠেসে ধরা হয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার মনে করাই দিই, বিভিন্ন আপনার পডকাস্টে গেলে দেখবেন এই চেলাগুলো বলে বেড়াচ্ছে এই দেশকে আমরা নাকি ভালো কেন বাসি না, এটা সমস্যা আমাদের। এই চেলাগুলো নিয়ে কত কথা বলবে, এই চেলাগুলোই হইতেছে এই এই অসভ্য দেশের অসভ্যতার একটা বড় টুল আর কি। আচ্ছা, আরেকটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখানে তারপর আলোচনায় ঢুকি, এখানে কি বলতেছে দেখি। ইতিহাস ব্রেক করে, সোনালি করে, তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্য, বুঝতেছেন তো, যদি শুনে শুনে থাকেন অনেক সময় তো শোনা যায় না, কঠিনভাবে সকল ইতিহাস ব্রেক করে এই তড়ি ঘড়ির সাথে রাত 8:30 পর্যন্ত এজলাস চালু রেখে এবং মানে ঐতিহাসিকভাবেই রায় দেওয়া হয়েছে। সো বেসিক্যালি সরকার কী করতে চায় আর কি। আবার অনেকের ক্ষেত্রে বছর চলে যায়, চার্জশিট আসে না, এই যে দেখেন, ওরে বাবা, এখন আমার অ্যাড শুনতে হবে। এই শহীদুল আলম আর কি, উনি বলবেন যে ওনার ক্ষেত্রে আচ্ছা
ক্ষেত্রে 5 বছর হয়ে গেছে চার্জশিট জমা দিচ্ছে না, খালি ওনাকে আদালতে চত্বরে ঘোরানো হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে হুড় পাওয়ার করে হইতেছে, একদম রায় চলে আসছে, একদম মাঝ রাতে কোর্ট বসায়। সো এটা বেসিক্যালি সরকার কী করতে চায়, কার সাথে কী, কাকে কোর্টে প্রাঙ্গণে দৌড় করাইতে চায় আর কাকে জেলে পাঠাইতে চায়। এবং এই যে আমরা যেই অস্বাভাবিক দ্রুততার সাথে মাঝ রাতে এজলাস বসায় খুবই স্পেশাল প্রসিডিউর মেনটেন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে পাঠানো হচ্ছে, এগুলো আমরা আবার দেখছিলাম ইয়ের সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সময় একই পদ্ধতিতে একেবারে তাউরি ঘড়ি করে তুমি শুয়ে যাবে আমি বসায় দিব। সো যেই অসভ্যরা এগুলোকে সাপোর্ট করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে যে কী জানি সাথে দেশপ্রেমিক থেকে শুরু করে, এবং ইতিবাচক থাকতে হবে যে মোটিভেশন হালুয়া ঘরগুলো বলে বেড়া যাক, যে অসভ্যগুলা এইগুলাতে সংক্ষুব্ধ হয় না, নানানভাবে ডিফেন্ড ডিসমিস ডিফ্লেক্ট করে, আলোচনা ঘুরে দেয়, এদের কথা বলে লাভ নাই। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে সরকার কী করতে যাচ্ছে না, দেখেন এগুলো কোনো নতুন কিছু না, এগুলো ধরেন একজন আমেরিকান হইলে আকাশ থেকে পড়বে যে কী বলে, এইভাবে করে জুডিশিয়ারি ব্রাঞ্চকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এইভাবে করে ব্যবহার করে, এইভাবে করে পকেটে নিয়ে ঘোরে, তারা এগুলো দেখে সভ্য দেশের লোকেরা খুব অবাক হবে এবং ডিপ্রেশনে চলে যাবে। আমরা সোনার বাঙালি যারা বড়, যারা সোনার বাংলায় বড় হয়েছে, যারা এই দেশকে চিনি, তাদের কাছে এগুলো নো বিগ ডিল। এবং এগুলো আবার হইতেছে যে আপনাদের মোটিভেশন হালুয়া ঘরগুলার না, যেখানে নাম ধরে বলি ডক্টর কুশলার ভিডিও দেখতেছিলাম, উনি হইতেছে পডকাস্ট করে বেড়াচ্ছেন যে কেন আমরা দেশপ্রেমিক না। সো ওনাদের আবার মাথায় ঢুকবে ইয়ে কী জানি বলে, আমরা যেরকম বাংলাদেশিরা বুঝতে পারছি এগুলো নো বিগ ডিল, উনি আবার ওনার রিয়েলিটির সাথে হয়তো বা যাবে না কারণ ওকে। তো ব্যাপার হচ্ছে আপনার এখানে এগুলো নতুন কিছু না, এগুলো নিয়ে আলোচনা করার ফোকাসের জায়গা হয় এগুলো সোনার বাংলা বিং সোনার বাংলা, আসল ফোকাসের জায়গা যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনা, ওনার ইয়েটা দেখেন উনি কী পরিমাণ অ্যাডাপ্ট। দেখেন এটা আপনি ইন এ ওয়ে প্রশংসা করতে হয়, যেমন ধরেন হিটলার, হিটলারের নেতৃত্ব গুণ ছিল অন্য লেভেলের, সেই নেতৃত্ব গুণ ব্যবহার করে কী আকাম করছে সেটা আমরা জানি, তার নেতৃত্ব গুণের যে ক্ষমতা সুয়ে করার মানুষকে দলে ভেড়ানোর পান্ডামি করার জন্যে, সেটা কিন্তু আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। এবং আমি এটা একবার বলা আমার এক জানি ফ্রেন্ড হইতেছে চেতনাবাদ আর কি, ইউনিভার্সিটি চেতনাবাদ ফ্রেন্ড গরম হয়ে গেছে, সেখানে এটা বলাই যাবে না যে হিটলারের নেতৃত্ব গুণ ভালো ছিল, এটাও বলা যাবে না। আমি মনে করি না সে যথেষ্ট ইয়ে লোক, আমি মনে করি যে সিম্পলি চেতনাবাদ আর কি কিছু, এই কারণে এগুলো করে এরা টু শো আর কি যে প্রচণ্ড জায়গা। তো আপনি মনে করেন যে হিটলারের নেতৃত্ব গুণ এবং শেখ হাসিনার নেতৃত্ব গুণ এবং কনফিডেন্স, এই জিনিসগুলোর এই অ্যাট্রিবিউটগুলো প্রশংসা আপনাকে করতেই হবে। আপনি চিন্তা করেন শেখ হাসিনার কনফিডেন্স এবং অ্যাডামেন্স এবং অডেসিটি, অ্যারোগেন্স আর গ্রেট ডিটারমিনেশন, আপনি পজিটিভ নেগেটিভ যে ইয়ে ব্যবহার করতে চান, অন্য লেভেলের। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা সময়ে এই জেলে পাঠাইলেন, দুঃখিত আমি সরি, উনি তো আর পাঠান নাই, আদালত পাঠাইছে। আদালত কি পরাধীন, বাংলাদেশ স্বাধীন না? ওকে, তো বাংলাদেশের আদালত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা সময় জেলে পাঠাচ্ছে, আপনি বোঝার চেষ্টা করেন যে এই সময়ে সামনে একটা নির্বাচন, তাদের কোনো প্রয়োজন ছিল না এই সময়ে এই রায়টা দেওয়ার, কোনো প্রয়োজন ছিল না এই সময়ে আন্তর্জাতিক বিশ্বের সাথে এই কনফ্রন্টেশনে যাওয়ার, কমপ্লিটলি আননেসেসারি, যেখানে তার চেয়ে বিশাল স্টেক অ্যাট হ্যান্ড রাইট নাও, সামনে একটা নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমের গুড বুকে থাকাটা খুবই জরুরি, এসপেশালি যেখানে পশ্চিম কন্টিনিউয়াস চাপের উপর রাখছে। সো এই মুহূর্তে অপ্রয়োজনীয় একটা বিষয়ে, তুচ্ছ একটা বিষয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিষয়ে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়েস্টের ফ্রেন্ড, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য হিলারি ক্লিন্টন স্পেশাল ফোন করে রিকোয়েস্ট করছে আলাদাভাবে, বারাক ওবামা আলাদাভাবে স্টেটমেন্ট দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্টেরা, এবং যেখানে পৃথিবীর 100-150 জন নোবেল লরিয়েট থেকে শুরু করে ইয়ে লোক, লাইক ফেনোমেনাল লোকজন হইতেছে, ওনারা হইতেছে পৃথিবীর টপ লুমিনারি লোকজন, তারা হচ্ছে লিখিত স্টেটমেন্ট দিছে। সো সারা বিশ্বের সবচাইতে টপ লিডার ইউএসএর সাবেক প্রেসিডেন্ট, দেখেন এখন যদি বারাক ওবামা, আপনারা তো জানবেন বারাক ওবামা এবং জো বাইডেনের সাথে কীরকম দোস্তির সম্পর্ক, বারাক ওবামার যদি সিম্পলি ফোনটা তুলে জো বাইডেনকে বলে যে আমি রিকোয়েস্ট করছিলাম, সে আমাকে এভাবে করে অপমান করছে, সোনার বাংলার নির্বাচনে একটা ইয়ে দাও, স্যাংশন দাও, সিম্পলি মানে আমি বলছি এখন সে, আমি এই কথা আলোচনাটা আগেও বলছি যে এরা এই ধরনের পাণ্ডামি করার সাহসটা পায় কারণ এরা খুব ভালো করে জানে এগুলো সভ্য দেশ, এগুলো ইতরদের দেশ না, এরা এই দেশে, এই দেশের সিস্টেমে চলে। এইখানে বারাক ওবামাকে অপমান করছে বিধায় বারাক ওবামা জীবনে বাইডেনকে একটা ফোন তুলে ফোন দিয়ে কথা বলবে না, প্রথমত এটা এরকম একটা আনডিউ রিকোয়েস্ট করবে না, দ্বিতীয়ত এরকম একটা রিকোয়েস্ট করলে বাইডেন রাখবে, কিন্তু বারাক ওবামা রিকোয়েস্টটা করবে না, এরা এত ছোটো লোক না, এত ছেঁচড়া না, এবং বাংলাদেশের আমাদের এনারা জানেন এবং এটা জানেন বিধায় ওনারা এইটার
অ্যাডভান্টেজ নিচ্ছেন ওনারা। ওনারা জানেন যে নির্বাচনের আগে আমি যদি আমার একটা কাজ করি, বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, যারা সাবেক ইউএস প্রেসিডেন্ট ছিল, সাবেক সেক্রেটারি অফ স্টেট সম্মত ছিল বারাক ওবামা, এবং সে যদি একটা বাইডেনকে ফোন দেয়, তাইলে এটার একটা কনসিকুয়েন্স থাকবে, কিন্তু তারপরও তার এই দুঃসাহস দেখাইতে পাচ্ছেন, কারণ তারা কনফিডেন্ট যে এরা এরকম ছ্যাচছর না যে এই পার্সোনাল ইনসাল্টের কারণে সাবেক ইউএস প্রেসিডেন্ট এই কাজ করতে যাবেন না এবং এটার জন্য তারা ইয়ে হয়ে উঠবে না। শুধুমাত্র এই কনফিডেন্সের জায়গা থেকে ওনারা এইগুলো করতেছেন। সেটা বাদ দিলাম, বারাক ওবামা ফোন দেয়া, আপনি মনে করেন যে এই জিনিসটা এই মুহূর্তে করার কোনো প্রয়োজন ছিল না, সিম্পলি ইলেকশনের পরেই করতে পারতেন, কিন্তু এটা শুধুমাত্র একটা মেসেজ দেয়া, একটা বার্তা দেয়া সারা পৃথিবীকে, আই ডোন্ট গিভ এ ড্যাম, মানে এটা দেখেন আপনি এটার শেখ হাসিনা এগুলো আচরণের এগুলার প্রশংসা করবেন নাকি সমালোচনা করবেন সেটা আপনার ব্যাপার। আপনি অবশ্যই সমালোচনা করার একটা অ্যাসপেক্ট এই জায়গা থেকে যে কী পরিমাণ, ওরে বাবা, দুর্দান্ত প্রতাপশালী, বঙ্গবন্ধু বাকশাল কায়েম করছিলেন না, বঙ্গবন্ধু এই দেখেন বঙ্গবন্ধুর ব্যাপারে অনেকে বলে যে উনি, দেখেন সত্যি কথা বলতে যারা আওয়ামী লীগ করে এরা ইয়ে করবে, গ্লোরিফাই করবে, বঙ্গবন্ধু অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন, অনেকে বলবে বঙ্গবন্ধু বেয়াদব ধরনের ছিলেন। আচ্ছা যা হোক, শেখ হাসিনা যে আমরা দেখতে পাচ্ছেন এগুলো, উনি বাপকা বেটা সিপাইকা খোরা আর কি, সব আপনারা যারা আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই আমরা ধারণা করে নিতে পারি, বঙ্গবন্ধুর পলিসি, বাকশাল কায়েম করা, আপনার সকল ধরনের সবাইকে ব্যান করা, এক নায়ক প্রতিষ্ঠা করা এবং কাউকে পরোয়া না করা, যারা আওয়ামী লীগ করা তারা এটা খুব পজিটিভলি দেখবে, কাউকে পরোয়া করে না। আর যারা আপনার মনে করেন আমরা সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ, আমরা কিন্তু এটাকে এইভাবে দেখতেছি না, সেখানে এই আচরণগুলোকে, কাউকে পরোয়া করতেছেন, উনি খুবই ভদ্রলোক বিধায় কাউকে পরোয়া করেন, এটা একটা পজিটিভ অ্যাট্রিবিউট, আমরা দেখতে পাচ্ছি এটা একটা অত্যন্ত নেগেটিভ অ্যাট্রিবিউট, এবং এই গুণগুলো আমাদের জাতির জনকের ছিল আর কি। যাই হোক, তো মানে আমি এই সিম্পলি মাই মাইন্ড ব্লোন, আমার মাইন্ড ব্লোন হয়েছে সিম্পলি এটা দেখে, এই যে নির্বাচনের আগে কোনো প্রয়োজন ছিল না এই কনফ্রন্টেশনে যাওয়ার ওয়েস্টের সাথে, এবং উনি গেলেন, গিয়ে দেখাই দিলেন যে উনি কাউকে পরোয়া করেন না। অদ্ভুত অদ্ভুত বাকরুদ হয়ে যাচ্ছে এগুলো দেখে।